এবার খেলা শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের কাপুনি শুরু হয়ে গিয়েছে কি করবে এখন আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা আগামী রোববার থেকে কি হতে যাচ্ছে বাংলাদেশ পারবে কি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এই বিপদ থেকে রক্ষা পেতে সামান্য একটু ভুল আজকে আওয়ামী লীগকে কোথায় নিয়ে গিয়েছে একটু ভাবুন না যে অহংকার পতনের মূল বেশি অহংকার করা ভালো না মানুষকে যারা মূল্যায়ন দিতে জানে না তাদের কপালে এরকম দুঃখ থাকে চাইলেই আওয়ামী লীগ কিন্তু এই বিপদ থেকে রক্ষা পেতে পারত ছাত্রদেরকে ডেকে নিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেছেন তাদেরকে ডেকে নিয়ে এটা সমাধান করতে পারতেন তারা ছাত্ররা কিন্তু এই আন্দোলনে একেবারে কোঠা বিরোধী ছিল না সরাসরি তারা কিন্তু এটা সংস্কার চেয়েছে কিন্তু আওয়ামী লীগ জোর করে নিজেদের একেবারে হিরো ভেবে আজ তারা এমন একটা বিপদে পড়েছে তারা কল্পনাও করেনি তাদের মুখে এখন সরিষার ফুল দেখছে তারা আগামী রোববার থেকে খেলা শুরু হয়ে যাবে এই আন্দোলন কিন্তু এখন আর ছাত্রদের আন্দোলন নেই এটা গার্জিয়ানদের এটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে আপনি ছাত্রদের বুক থেকে তাজা রক্ত নিয়ে নেবেন আর ছাত্ররা তা ছেড়ে দেবে এটা কখনোই সম্ভব নয় এটাই আজকে বলেছেন ছাত্ররা সত্যি দশক আগামীকাল শনিবার দিন হবে গণ মিছিল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রোববার থেকে অসহযোগ আন্দোলন আন্দোলনের ডাক কি হতে যাচ্ছে বাংলাদেশ হবে কিছু একটা হয়তো এতদিনে যা হয়েছে পুরো বিশ্ববাসী জেনে গিয়েছে যে কি হচ্ছে বাংলাদেশে সেই বাউন্ডর বাসা আন্দোলন আমরা দেখিনি তার রেশ কিন্তু আমরা দু হাজার চব্বিশে দেখতে পারছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের বুকের তাজা রক্ত দিয়ে তারা গোসল করে আজকে অনেকে অট্টহাসি করতেছেন মায়াকান্না করতেছেন আর সেখান থেকেই ছাত্ররা জেগে উঠেছে তুফানের মতো টর্নেডের মতো এখন তারা দেখি দেখিয়ে দিচ্ছে যে কি হচ্ছে বাংলাদেশে হবে কিছু একটা হয়তো আতঙ্কে আছে সবাই অনেকে পালাতে শুরু করেছেন এ অনেকে আবার আলহামদুলিল্লাহ বলতে শুরু করেছেন কিন্তু বিপদ যখন বাই কাছে এসে যায় মানুষ তখন বারবার ভুল করে সেই ভুলেই পা দিল আওয়ামী লীগ চাইলেই কিন্তু তারা এই জিনিসটাকে মেকআপ করতে পারত খুব সহজে কিন্তু তারা নিজেদেরকে ভেবেছিল যে আওয়ামী লীগকে এই যে বিএমপিকে জামাতকে তারা ঠাটিয়ে দিয়ে একাই রাজত্ব করেছে ষোলো সতেরো বছর কিন্তু সেই চিন্তা তাদের যে ভুমেরাং হবে ছাত্রদের আন্দোলন যে কখনো ব্যর্থ হয় না সেটা আওয়ামী কিন্তু আস করতে পারেনি নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছিল কিন্তু পুলিশ না থাকলে এতদিনে কিন্তু কি হয়ে যেত সেটা জনগণই ভালো জানে তো আমি আশা করব যে অতিরিক্ত রাগ ক্ষোভ অহংকার পতনের মূল সবাই মনে রাখবেন দেখি কি হয় রবিবারে এই আন্দোলন হয়তো ব্যাপক আকার ধারণ করতে পারে ছাত্ররা জেগে উঠেছে আজকে পুরো ঢাকায় মিছিলের রাজধানী হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন গণমাধ্যমের ভিতরে আমি শুনেছি দু একজন মানুষ মারা গিয়েছে হবিগঞ্জে একজন মারা গিয়েছে আরও কিছু মারা যেতে পারে শুনলাম সেটা সত্যতা আমি জানি না জানলে জানাবো আমাদের পাশেই থাকবেন এরকম আরও আপডেট নিউজ পেতে আজকের মতো বিদায় নেব চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আল্লাহ